ছাত্র জীবনে অর্থ উপার্জনের 10টি উপায়। টিউশনি খুঁজে নাও, ডিজাইনিং এর দক্ষতা কাজে লাগাও, এডিটিং স্কিলের সঠিক ব্যবহার করো, লেখার হাত ঝালাই করে নাও, ঘরে বসে ফ্রিল্যান্সিং। এইভাবে করে যদি তুমি পড়ো, তোমার যে স্পিডটা হবে তার থেকে আরও বহুগুণে তোমার স্পিডটা বেড়ে যাবে যদি তুমি মনে মনে পড়ো। আমি এইমাত্র ট্রাই করে দেখলাম, আমি দেখলাম আমি 1 মিনিটে 134টা শব্দ পড়েছি যখন আমি জোরে জোরে পড়েছি। সেম টাইমে মানে 1 মিনিটে আমি যখন মনে মনে পড়েছি আমি 213টা শব্দ পড়েছি। তার মানে বোঝাই যাচ্ছে জোরে জোরে পড়ার থেকে আমি যদি মনে মনে পড়ি আমাদের রিডিং স্পিড বা পড়ার যে গতিটা আছে অনেক দূর বেড়ে যায়। অনেক সময় হয় না যে ঠাস করে হুশ আসলো যে আপনি পড়তে পড়তে কোনো একটা সময় মনোযোগ হারিয়ে ফেলেছেন। তো এখান থেকে সহজ একটা সমাধান হচ্ছে কোনো একটা গাইড ব্যবহার করা, অর্থাৎ নিজে আঙ্গুল দিয়ে কিংবা কলম দিয়ে কিংবা পেন্সিল দিয়ে প্রতিটা লাইন ফলো করা। আপনি যখন এফোর্টটা দিবেন আপনি এমনি একটু মনোযোগ এখানে ধরে রাখতে হবে। হঠাৎ করে যদি আপনি অমনোযোগী হয়েও যান আপনার কিন্তু এই হাতটা এইভাবে চলবে না। তাই আপনি যদি একটু এক্সট্রা গাইড ব্যবহার করেন এখানে তাহলে কিন্তু আপনার মনোযোগটা আরও বেশি ধরে রাখতে পারবেন। যে কোনো একটা বই যখন হাতে নেবে একেবারে শুরু এবং শেষটা একটু পড়ে নিও, সূচিপত্র একটু ঘেটে নিও, সূচিপত্রে কোন কোন পয়েন্ট তোমার লাইফের সাথে রিলেট করে ওই পেজে যে কয়েকটা লাইন বা কয়েকটা প্যাসেজ একটু পড়ে ফেলো। এর ফলে যেটা হয় বইয়ের ব্যাপারে শুরুতে খুব ভালো একটা ধারণা তৈরি হয়ে যায়। বাই দ্য ওয়ে এখন অনেকেই বলছে হ্যাঁ গল্পের বই যদি শেষেরটা পড়ে ফেলি তাহলে পুরো গল্পটাই মারা গেল। হ্যাঁ, এটা গল্পের বই বা উপন্যাসের ক্ষেত্রে প্রযোজ্য না, এগুলো হলো আত্মোন্নয়নমূলক বই বা সেলফ হেল্প যে বুকগুলো আছে সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। চলেন একটা পরীক্ষা করে ফেলি, আমার এই আঙ্গুলের দিকে আপনাকে তাকিয়ে থেকে বলতে হবে যে অন্য হাতে আমি কয়টা আঙ্গুল দেখালাম। তো 3, 2, 1 আপনার অনেকেই হয়তো সঠিকভাবে বলতে পেরেছেন যে আমি আমার অন্য হাতে 5টা আঙ্গুল দেখিয়েছি। এখন জিনিস হচ্ছে আপনারা তাকিয়েছিলেন হচ্ছে এই আঙ্গুলটার দিকে, কিন্তু অনেকে ঠিকই বলতে পেরেছেন যে আমি আমার অন্য হাতে 5টা আঙ্গুল দেখিয়েছি। পয়েন্ট হচ্ছে আমরা একটা বিন্দুর দিকে তাকিয়ে থাকলেও কিন্তু আমরা চোখ দিয়ে আশপাশের জিনিসও বুঝতে পারি। তাই আমরা যখন বই পড়বো বইটা যেন একটু চোখ থেকে দূরে রেখে পড়ি। এতে আমরা একটা শব্দ না পড়ে 3-4টা শব্দ একসাথে পড়তে পারবো এবং এতে আমাদের পড়ার গতি এমনিই বেড়ে যাবে। বই পড়ার ক্ষেত্রে আমার যেটা সবসময় হয়, আমি একটা বই নিয়ে বসি, দেন 2-3 পৃষ্ঠা পড়ার পর একটা নোটিফিকেশান আসে, ওটা আমি দেখা শুরু করি, অ্যান্ড দেন ফেসবুকে স্ক্রল স্ক্রল স্ক্রল, ভিডিও পোস্ট লাইক শেয়ার কমেন্ট হার্ট হারিয়ে যায়। যেটা ফলে যেটা হয় বই পড়ার যে স্পিডটা একেবারেই নষ্ট হয়ে যায়। এর জন্য যেটা করা দরকার, যখনই বই পড়া শুরু করবে সময়টা দেখো 7টা বাজে, আচ্ছা আমি 8টা পর্যন্ত পড়বো, সো 8টা পর্যন্ত আমার স্পিড অনুযায়ী আমি 20 পৃষ্ঠা শেষ করবো। সো এটা যখন তোমার মাথায় থাকবে 8টার সময় তোমার মনে পড়বে যে 8টা পর্যন্ত 20 পৃষ্ঠা শেষ করার কথা ছিল। সো এরকম ডেডলাইন মেনটেন করে যদি তুমি পড়াশোনা করা শুরু করো তাহলে দেখা যাবে নোটিফিকেশান, অ্যালার্ম, লাইক শেয়ার এগুলোতে ডিস্ট্র্যাকশন কমে যাবে এবং তোমার টার্গেটটা হিট করা অনেক সহজ হয়ে যাবে। বই পড়ছেন, অনেক মনোযোগ দিয়ে বই পড়ছেন, কিন্তু হঠাৎ করে এমন একটা শব্দ আসছে যেটা অর্থ আপনি জানেন না, তো ওটা খুঁজতে যেয়ে ডিকশনারি খুললেন, ডিকশনারি খুলতে যেয়ে ওইদিকে ফেসবুক অন হয়ে গেল, প্লাস সিডিও কিছু ভিডিও প্লে হয়ে গেল, আর এদিকে বই পড়ার নামগন্ধ পর্যন্ত নেয়। এখন এটার সমাধান বেশ কয়েকভাবে হবে। একটা হচ্ছে কনটেক্সট বুঝে পড়াশোনা করা, অর্থাৎ হি ইজ এ ব্যাড অবনক্সিয়াস বয়। হয়তো অবনক্সিয়াস মিনিংটা জানা নেই, কিন্তু হি ইজ এ ব্যাড বয় পড়লেই আমরা বুঝতে পারবো যে মন্দ ছেলে কথা বলা হয়েছে। আরেকটা উপায় হচ্ছে নিজের শব্দ ভান্ডারটা তৈরি করা। আপনি যত বেশি বই পড়বেন আপনার ভোক্যাবুলারি তত বেশি সমৃদ্ধ হবে এবং পড়তে পড়তে এমন একটা সময় হবে যে আপনি পুরো একটা বই শেষ করে ফেললেন এবং আপনার ডিকশনারিটা একবারও লাগলো না। তাই আস্তে আস্তে জাস্ট প্র্যাকটিসটা করে যেতে হবে। And by the way, read fast, faster every day, learn more, and yes, share the ideas.